হ্যালো বন্ধুরা, আইএসএল সিজন নাইনের প্রথম সেমিফাইনাল ম্যাচে আজ মুখোমুখি হয়েছিল মুম্বাই সিটি এফসির ঘরের মাঠে মুম্বাই সিটি এফসি ভার্সেস বেঙ্গালুরু এফসি। খেলার প্রথম মিনিট থেকেই আক্রমণের ঝড় তুলতে আনতে দেখা যায় মুম্বাই সিটি এফসি দলের প্লেয়ারদের। খেলার প্রথমার্ধে বেঙ্গালুরু এফসি দলকে কাউন্টার বেসিক ফুটবল খেলতে দেখা যায়। বেঙ্গালুরু এফসি দল ম্যাচটা থেকে ড্র করার পরিকল্পনা নিয়ে ফুল ডিফেন্সিভ মাইন্ডসেটে খেলতে থাকে। অপরদিকে কিন্তু প্রথমার্ধে মুহুর্মুহুর আক্রমণ হেনেও কিন্তু গোলের মুখ খুলতে পারেনি মুম্বাই সিটি এফসি দলের প্লেয়াররা, যার ফলে প্রথমার্ধের খেলা গোলশূন্যভাবেই শেষ হয়। খেলার দ্বিতীয়ার্ধে বেঙ্গালুরু এফসি দল তাদের ডিফেন্সিভ খোলস ছেড়ে বেরোতে থাকে, যার ফলে দ্বিতীয়ার্ধে শুরু থেকেই দুটি দলকে কিন্তু বেশ আক্রমণাত্মক ভাবে খেলতে দেখা যায়। এরপর 78 মিনিটের মাথায় ম্যাচের বহু প্রতীক্ষিত গোলটা আসে সুনীল ছেত্রীর দুর্দান্ত হেড থেকে, যার ফলে 1-0 গোলে লিড নিয়ে নেয় বেঙ্গালুরু এফসি। এরপর সুযোগ আসলেও কিন্তু আর গোল আসেনি কোনো দলের কাছ থেকেই, যার ফলে কিন্তু মুম্বাই সিটি এফসির ঘরের মাঠে প্রথম সেমিফাইনাল ম্যাচের প্রথম লেগে 1-0 গোলে বড় জয় তুলে নিল বেঙ্গালুরু এফসি দল আজ, যেটা কিন্তু ম্যাচের দ্বিতীয় লেগে বেঙ্গালুরু এফসি দলের ঘরের মাঠে বেঙ্গালুরু এফসি দলকে অনেকটাই সাহায্য করবে। তো বন্ধুরা, আজকের বেঙ্গালুরু এফসি দলের খেলা দেখে তোমাদের কেমন লাগলো তা অবশ্যই নিচে কমেন্ট করে জানিও। তো এই ভিডিওটা এটুকুই ছিল, তো আসি বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে।